আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে দুপুর 2:16। হয়তো আমাকে দেখতে একটু বিধ্বস্তই লাগছে, কিন্তু আমার মনে হলো না এটাই টাইম, এখন থেকেই আমাকে ব্লগটা স্টার্ট করতে হবে, আর কোনো গ্যাপ নয় মাঝে। চলো এবার শুরু করা যাক। আর এখানে দাগটা একটু বোঝা যাচ্ছে, আমি আসলে গুঁতো খেয়েছি, এ কদিন তো খুব সেন্সে ছিলাম, তো তাই জন্যে বুধবার দিন রাত্রিবেলা একটা ছোট্ট আপডেট বানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কেন আমি ব্লগ দিচ্ছি না বা কিছু। তো সেখানে তো আমি একরকমভাবে বলে গেছি, বৃহস্পতি শুক্র মানে বৃহস্পতিবার বিশেষত পুরো আমাকে নাড়িয়ে দিয়েছিল। তোমাদেরকে সবটা বলবো আস্তে ধীরে, এখন বলছি না, তবে আশা করছি সবটাই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার, মানে ডাক্তারও যেটা বললো। তো চলো বাকি কথা তোমাদের সাথে আমি পরে বলবো, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, বিকেল থেকে আবারও কথা বলছি। একটু ঘুমাচ্ছিলাম, যদিও আমার ঘুমটা বেশিক্ষণের হয়নি, 45 মিনিট কি 50 মিনিট মতোই ঘুমটা হলো। তারপরে উঠলাম, দেখছি এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি নামলো, এদিকে আমাকে বাজারেও যেতে হবে, দেখি বৃষ্টিটা কমুক। এখন বেশি বাজে না, 4:37 বাজে। আর প্রমিও বেশ সুন্দর ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমাবে ঘুমাক আমি ডাকবো না, কারণ আমরা না 5 রাত ঘুমাইনি, পুরো মানে রবিবার রাত থেকেই বলতে পারো জাগা। খুব হবে না মনে হচ্ছে বৃষ্টিটা, খুব একটা মেঘ নেই। আর তোমাদেরকে দেখাই, বেশ অনেকগুলো বেলি ফুল ফুটছিল, এই দেখো নিচেও একটা পড়ে রয়েছে, এখানে রয়েছে, তো অনেকগুলোই ফুটছিল। আর এই গোলাপ একটা ফুটেছে, এই গাছটাতে অনেকগুলো কুড়ি আছে, এই একটা ফুটেছিল লাল গোলাপ। এই কদিন গাছের দিকে তাকানোই হয়নি, দেখো না গাছের গোড়াগুলো পুরো শুকনো, আজকে সন্ধেবেলায় জল দেবো। এই টমেটো চারাগুলো তো তোমরা দেখেইছো, আর এইগুলো তো কুমড়ো গাছ হচ্ছে। এই টপটা আমি তুলসীর একটু মজুরি ছড়িয়ে দিয়েছি, জানি না হবে কিনা। আর এগুলো দোপাটি বেরিয়েছে বলে এখন মনে হচ্ছে আমার, দেখা যাক কি বেরোচ্ছে, আমি এখনো শিওর নই। তোমাদেরকে বিকেলে বললাম বাজার যাব, বাট রাস্তা দেখে বুঝতেই পারছো ভালোই বৃষ্টি হয়েছে, এখনও আকাশে মেঘ, তাই রিস্ক নিলাম না। সত্যি কথা বলতে শরীরটাও না মানে সাথ দিচ্ছে না, মনে হচ্ছে না আমি অতটা হেঁটে গিয়ে আবার রিটার্ন করতে পারবো। হেঁটে চলে হয়তো যেতে পারবো, রিটার্ন করার সময় খুবই কষ্ট হবে, তাই আর গেলাম না। তো এই দোকানটা থেকেই নেবো, একটু পেঁপে, কাঁচা লঙ্কা, টমেটো, পাতিলেবু এইসবই নেবো। আর ফলের মধ্যে একটু মোসাম্বিটা পেয়ে গেলাম, ভালোই হলো, নাহলে আমি কালকে নিতাম, অসুবিধা নেই। আজকে তো বিকেল হয়ে গেছে, মোসাম্বি তো আর দেবো না। তো তোমাদেরকে এরপরে বাড়ি ফিরে গিয়ে বলছি যে এই দুদিনে কী কী ঘটে গেল আমাদের সাথে। দেখে বুঝতেই পারছো এলাম একটু ছাদে, আর চুল টুল দেখো, দেখে মনে হচ্ছে ভরপুর তেল দেওয়া, একদমই নয়, আসলে শ্যাম্পু করার টাইম পাইনি, তাই জন্যে কালকে বা পরশু করে নেবো, সেটা কোনো বড় কথা নয়। ছাদ একদমই ফাঁকা, এখন দুটো ঘরেই কেউ নেই, তাই জন্যে ছাদেই মনে হলো আসি একটু, আর অনেকদিন ছাদে আসিও নি, তাই ভাবলাম একটু আসি। তো যেটা তোমাদেরকে বলবো বলছিলাম, বুধবার দিন রাতে যখন আমি ব্লগ বানিয়ে মানে একটা ব্লগ নয় আপডেট দিয়েছিলাম জাস্ট তোমাদেরকে যে কেন আমি ব্লগ দিতে পারছি না, তো সেখানে আমি বলেছিলাম যে প্রমির ডেঙ্গু রিপোর্টটা নেগেটিভ এসেছে। আসলে তারপরে বৃহস্পতিবার সকালে আমাদেরকে ডক্টর লাল প্যাথলাব থেকেই রিপোর্টটা করা হয়েছিল প্রমির, তো ওখান থেকে আবারও বৃহস্পতিবার সকালে একবার ওকে ফোন করে ইনফরমেশান দেয় যে কালকে যে রিপোর্টটা গেছে সেটা ইনকমপ্লিট রিপোর্ট গেছে, যেহেতু খুব রাশ ছিল রিপোর্টের, ওরা তাড়াহুড়ো করতে করতে কোথাও গিয়ে একটা ইনকমপ্লিট রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। দোষ দেবো না, ঠিক ভুল তো মানুষ মাত্রই হয়, তো হয়েছে কোথাও গিয়ে, তবে পজিটিভ রিপোর্টের পর যদি নেগেটিভ আসে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নেগেটিভ রিপোর্টের পর যখন বৃহস্পতিবার সকালে দেখলাম রিপোর্টটা যে পজিটিভ, ইনফেকশন লেভেল 8.61, তখন মনটা একটু তো ভেঙে গেল অবশ্যই, যেটা যেই আনন্দটা নিয়ে রাতে ছিলাম সেটা সকাল হতেই ভেঙে গেল। তো যাই হোক, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্লেটলেটটা কাউন্ট করতে দিল, তখনই বসিয়ে রেখে বললো যাও 2-3 ঘন্টায় রিপোর্ট দিয়ে দেবে, আমাকে দেখিয়ে তারপর যেও। তো যখন দেখাবো তখন রিপোর্টটা আমি হাতে পেলাম না, ফাইনাল রিপোর্টটা, আমাকে বললো ডাক্তারের সিস্টেমে হয়তো রিপোর্টটা চলে যাবে, তুমি গিয়ে জাস্ট ডাক্তারের সাথে কথা বলো। তো যখন গিয়ে কথা বললাম ডাক্তারের সিস্টেমে, তখন দেখালো 40,000। আসলে না ডাক্তারের দোষ না হসপিটালের দোষ, তখনও রিপোর্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য আমি ফাইনাল রিপোর্ট তখন হাতে পাইনি। তো 40,000 দেখে আমি আর ডাক্তার দুজনেই বমকে গেছি রীতিমতো। তো তারপর তো ডাক্তার আমাকে বললেন যে অ্যাডমিট করতেই হবে, তবে আজকে রাস্তা বাড়ি নিয়ে যাও, দেখো কি হয় না হয়, কালকে প্লেটলেট কাউন্ট করে দেন আমরা ডিসিশন নেব কি করি।
তো ডাক্তারের কোথাও গিয়ে হয়তো সন্দেহ হয়েছিল, তিনি মানে এই ঘটনাগুলো সব আমাদের সাথে বৃহস্পতিবার ঘটেছে, মানে সকালবেলা ফুল রিপোর্ট, বিকেলবেলা যখন প্লেটলেট কাউন্টের রিপোর্ট করতে দেয় তখন 40,000 আসে, দেন আমার বাড়ি ফেরার সময় কিছুটা তো টাইম ডাক্তারের সাথে গেলই, তারপরে গাড়ি বুক করবে এইসব হবে। তো ইতিমধ্যে আমার কি মনে হলো না, ফাইনাল রিপোর্টটা আমি তুলেই নিই, প্রিন্ট আউট দেয় যেটা হসপিটাল থেকে, তো তুলতে গিয়ে আমি যখন তুললাম তখন দেখছি 1,00,000। তো আমার ডাক্তারকে সাথে সাথে কল করে জানালাম, ডাক্তার নয় জুনিয়রের নাম্বার দিয়েছিলেন, তো তার সাথে কথা বললাম আমি, তিনি ডাক্তারকে জানিয়ে দেবেন বললেন। তো আজকে যখন ডাক্তার দেখাতে গেছি, এগুলো সব বৃহস্পতিবারের ঘটনা বললাম, মানে প্রথমে ডাক্তারের সিস্টেমে 40,000 প্লেটলেট কাউন্ট দেখায়, তারপর যখন আমি রিপোর্ট তুলি সেটা 1,00,000 দেখায়। তো আমি তো তারপর জুনিয়র ডাক্তারকে ফোন করি, আজকে যখন শুক্রবার, আজকে আরেকবার প্লেটলেট কাউন্ট করে দেখার কথা ছিল ডাক্তারের, তো আমরা সকালে যাই আবারও সেম, তবে আজকে ডাক্তারের সিস্টেমে নয়, আমি ফাইনাল রিপোর্ট তুলে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো ও দিয়ে আমরা বসাছিলাম 3 ঘন্টা মতো ব্লাডটা স্যাম্পেলটা দিয়ে, তো রিপোর্ট আসে আজও 1,00,000 প্লেটলেট কাউন্ট। তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলেন যে আর কোনো ভয়ের কিছু নেই। আর তারপর উনি আমাকে, আমি তো ওনাকে গিয়ে বললাম যে আমি কালকে ভীষণই টেনশনে পড়ে গেছিলাম, বলছে তুমি কি টেনশনে পড়বে, আমি নিজে টেনশনে পড়ে গেছিলাম যে এতটা কম কী করে হয়। তো তারপরে আমি যাই হোক ডাক্তারের সাথে কথা বলে বুঝলাম যে উনি কালকে রিপোর্ট দেখে নিজেও এতটাই টেনশনে পড়ে গেছিলেন যে উনি নাকি ল্যাবে ফোন করেছিলেন কালকে আমি জানানোর আগেই, যে রিপোর্টটা কী না কী, তখনই উনি জেনে গেছিলেন 1,00,000 অলরেডি। তো আমি তো পরে জেনেছি, কারণ আমি ফাইনাল রিপোর্ট পরে তুলেছি। তো যাই হোক, আজকে ডাক্তারও ভীষণ খুশি আর আমাকে বললো যে কোনো ব্যাপার না, 2-3 দিন একটু উইক থাকবে, দেন আস্তে আস্তে প্লেটলেট কাউন্টটা বেড়ে যাবে, আর মানে পেঁপে পাতার এক্সট্র্যাক্ট, মানে পাপায়ার এক্সট্র্যাক্ট অনেকেই বলছিল আমাকে দিতে, তো মানে কলকাতায় ডাক্তাররাই নাকি লিখে দেয় ওখানে, তো এখানে ডাক্তারকে জিজ্ঞেস করাতে আমাকে বললো যে অনেকেরই স্যুট করে না, তাই একদমই দেবে না, বমি হতে পারে, তো তাই জন্য আর দিলাম না, দিচ্ছি না আর কি, কিনিনি ওই জন্য। বললো কিউই ডাবের জল, মানে এগুলো আমি কালকে রাত থেকেই খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, এখন গিয়ে ওকে একটা কিউই কেটে দেবো, যেহেতু আমরা দুপুরে পর বাড়ি ফিরলাম, তাই জন্য তখন সকাল সকাল থেকে তো দেওয়া হয়নি, সকালে ডাবের জলটা খেয়েছিল হসপিটালে যাওয়ার আগে, তো কিউইটা এখন গিয়ে কেটে দেবো। তো এভাবেই চলতে বললো, বললো 2-3 দিন বাদে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কাউন্ট আস্তে আস্তে বেড়ে যাবে। তো এটাই ছিল তোমাদেরকে জানানোর বৃহস্পতিবার দিনটা, মানে ভুল রিপোর্টের রিপোর্টেই আমাদের সারাটা দিন কেটে গেছে, এক্সট্রা টেনশন নিতে হয়েছে, তার জন্য কি আর বলবো, মানে দোষ হয়তো কারোরই না, ভুলটা হওয়ার ছিল হয়েছে, কিন্তু একদিনেই 2টো ভুল, সেটা আমি কোথাও গিয়ে মেনে নিতে পারছিলাম না, ভীষণ বেশি টেনশন হচ্ছিল, চোখ মুখ দেখলে হয়তো কিছুটা বোঝা যায়, এই কদিন তো কথা বলা, মানে কথা যে কারোর সাথে বলবো আমার সত্যিই ইচ্ছে করছিল না কারোর সাথে কথা বলতে, 2 বাড়িতে শুধু ফোন করতাম, খবর দিতাম, এইটুকুই ব্যাস। তো আস্তে আস্তে সবটাই কাটিয়ে উঠছি, আর এখান থেকেও যাওয়ার টাইম হয়েছে, এবার আস্তে আস্তে মন যখন আস্তে আস্তে ভালো হয়ে গেছে তাহলে এবার কাজগুলোও হয়ে যাবে, সেটা তো জানি। তো এইটুকুই ছিল তোমাদেরকে খবর দেওয়ার মতো, তো রাতে আজকে করবো চিকেন স্টু আর ভাত, ডাক্তার বললো নর্মাল খাবার দাবারই দিতে, এরকম স্টু বা এরকম স্যুপ জাতীয় এগুলো একটু বেশি দিতে, মানে প্রোটিন জাতীয় খাবার দাবার একটু বেশি খেতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, উইকনেসটা কেটে গেলেই ও ঠিক হয়ে যাবে, আর সোমবার থেকে ও অফিসে জয়েন করবো। বাজে 1:35, মাংসটা কিনে আনলাম, ফ্রিজে ছিল না মাংস একেবারে, তো কিনে এনে ধুয়ে ধুয়ে যেটুকু এখন করবো সেটুকু রাখলাম, আর বাকিটুকু আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এখন একটু পেঁপেটা কেটে নেবো, আর একেবারে আমি একটু বড় দেখেই আনলাম যাতে কদিন চলে যায় আর কি, আর 2 পিস একটু আলু নিলাম ছোট্ট ছোট্ট, আর 2টো পেঁয়াজ, আদা রসুন, টমেটো একটা, তো এইসব নিলাম, এগুলো কেটে আমি করে নেবো, বেশি তো বাজে না, 1:35 বাজে, তবে আমার এত টায়ার্ড লাগছে, আমার শুধু মনে হচ্ছে আমি শুয়ে থাকি, ঘুমাই এরকম মনে হচ্ছে, তবে শুলে যে সবসময় ঘুম আসছে তেমনটাও নয়, তো ওই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিয়ে তারপর যায়, যেহেতু অনেকদিন বাদে একটু মাংসের ঝোল ঝোল এরকম খেতে চাইছে, 5 দিনও একেবারেই কিছু খেতে পারেনি, তো আমি ভাবছি একটু ভালো করেই করবো, মানে মশলাপাতি কমই দেবো, তেমন খুব একটা ঝাল খুব একটা এখন খেতে পারছে না, যেহেতু জ্বরের মুখটা ছিল, তো ওই জন্য প্রথমে একটু কড়াইতে বসিয়ে নিয়ে দেন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ পেঁপেটাও আছে সেদ্ধ হবে না, তো চলো করে নিই। তবে প্রমিস, এরকমটা নতুন অফিস, নতুন অফিস বলে একটু ভয় পাচ্ছিল না, সেরকম তো অবশ্যই ভয় পাওয়ারই কথা, নতুন অফিস ম্যানেজাররা কেমন, তো ওর ম্যানেজাররা সত্যি ভীষণ ভালো, মানে এখনো অবধি তাদের সাথে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ওর, তারা আমাকে এটাও বলেছে রাগ বিরে যাই হোক না কেন একটা ফোন করিস, যদি দরকার হয় তো ওরকম হেজিটেট করবি না বা কিছু, আর ছুটি তো বলেই রেখেছে যেদিন পারবি আয়, তবে নিজের মানে ছুটি যেদিন পারবি আয় বলেছে, মানে এমন কিছু ও তো ছুটি জমাতে পারেনি, এখনো সবই নতুন ঢুকেছিল, 2 মাস হয়েছে,
একটু ভাবনা চিন্তা তো অবশ্যই আছে, আর এরপর আমাদের যখন আমার বাড়ি যেতে হবে তখনও ছুটি নাও পেতে পারে, তো ওই জন্য আর ডাক্তারও বললো সোমবার থেকে কন্টিনিউ করতে পারবে সবটাই, তাই আর ছুটি নিয়ে নাম। কতদিন বাদে যে ঠিকঠাক ভাবে রান্না করছি, মানে রবিবার দুপুরবেলা তো ও রান্না করেছিল সেটাই যা, আর আজকে তারপরে আবারও ভালো করে রান্না হচ্ছে। একদিন জাস্ট সেদ্ধ ভাত খিচুড়ির মতো করে আর মাছ ভাজা, এটাই যেহেতু ও খাচ্ছিল তাই ওটাই আমিও খেয়ে নিয়েছিলাম, তাও খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই যেহেতু ও খাচ্ছিল না ঠিক করে, তাই সেটাই হচ্ছিল আর কি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে, আর কোনো গ্যাপ হবে বলে আমার মনে হচ্ছে না। তোমরাও একটু আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকতে পারি এভাবেই হাসি খুশি। টাটা।